তো গাইস দেখো কত সুন্দর লাগছে মেঘলা ওয়েদারের সাথে আমাদের এই ইকো পার্কের এই ঝেলটা। তো তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো শুধু একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 5টা বাজে, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই 4টা নাগাদ। বেরিয়ে হলাম যে কোথায় যাবো কোথায় যাবো, এত সুন্দর ক্লাউডি ওয়েদারে, যেরকম এইদিকেও দেখো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে পুরো। তো বাড়ি দিয়েও বেরিয়েছিলাম অনেকক্ষণ হয়েছে, তো হয়ে ভাবলাম যে মিস করছি, এত সুন্দর ওয়েদারে যদি এই না শ্যুট করতে পারি তো কী হবে। তো রূপদা ভিউ গাইস, আর এটা হচ্ছে আমার হান্টার। হান্টারটাকে পুরো ওয়াশিং করে রেখেছিলাম, বাট বেরিয়েছি দেখো পুরো নোংরা হয়ে গেছে, আমাকে আবার গিয়ে ওয়াশিং করাতে হবে পুরো। আর এখান থেকে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারটা কোথায় গেল, ওইখানটা দিয়ে আইফেল টাওয়ারটা দেখাচ্ছিল এখানে। দিকে কেন ব্লগ স্টার্ট করিনি তার কারণ আমি বলছি এখনই। সো করিনি কারণ তার হচ্ছে যে আমি গোপ্রো দিকে, মানে এর আগের দিনেও যখন আমি ঘুরতে গেলাম একদিকে ব্যান্ডেলে, তো ভাবলাম যে সেদিনকে ব্লগটা করে নেবো তা আগের দিনের এতে। তো সেদিনকেও কী হয়েছে, আমি জাস্ট গোপ্রোটা নিয়ে বেরিয়েছি, বেরিয়ে গেছি যে আধে রাস্তায় গিয়ে যখন ক্যামেরা যখন অন করবো যখন মেমোরি কার্ডটাকে আমি ফোনে নিয়ে এডিটগুলো করছিলাম, আর সেই তখনই কিন্তু ফোনে ছিল এটা, আর আজকেও সেরকম সেই কন্ডিশন হয়েছে আমার। আর এইখানটা দেখো চলে এসেছি আমাদের কলকাতার মিনি প্যারিস, আর আইফেল টাওয়ারটা কত সুন্দর লাগছে এখান থেকে। আর এখান থেকেও কিন্তু আজকে যেহেতু সোমবার কিন্তু ওর জন্য পুরো ফাঁকা রোড, আর এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতে পারবো, এখান থেকে বেরোবো আমি। এই জায়গাটা কিন্তু ওয়াও লাগে এখানটা, আর আগে গিয়ে ভাবছি একটা এই ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করে এখান দিয়ে বেরোবো, এটাকে কিছুই নেই আর এখানটা দিয়ে ভালো লাগবে। এই জায়গাটা না আসছে না কেন, এই তো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে পুরো মেঘটা। আর তার আগে দেখো পুরো মেঘলা ওয়েদার হয়েছে, এখানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর তোমার হচ্ছে এখানে জাস্ট অনেক কটা ছবি টবি তুলে নিচ্ছি থাম্বনেলের জন্য অনেক কটা, আর এটা আমি অবশ্যই ফেসবুকে ছাড়বো, এই যে ছবিগুলো রয়েছে আপাতত সেই ছবিগুলো সব আমি এতে ছাড়বো, ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়তে পারি, ঠিক আছে। সত্যি কী সুন্দর লাগছে এখান থেকে, আজকের যে ক্লাউডি ওয়েদার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 22, বা তার সাথে এরকম ক্লাউডি ওয়েদার আর সন্ধ্যের সময় এরকম একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ারিক অ্যাম্বিয়েন্স, যেটা মানে না গরম না ঠান্ডা এরকম লাগছে, জাস্ট দাঁড়ালে চালালে চালাই যেতে ইচ্ছা করছে। আর আমাদের ফিউলের ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, এবারে ফিউল ভরতে হবে সেটাই ইন্ডিকেট করছে আর কি। আর এইখান দিয়ে দেখো কত সুন্দর লাগছে, ওরে বাপ রে বাপ। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা, ওটা মেবি আমাদের চিড়িয়াখানার একটা পাখি ওখানে আটকে রেখেছে, আই থিঙ্ক বিভিন্ন পাখিগুলো হয় যেগুলো উড়ে না যায় সেগুলো আটকে রেখেছে। আর তার সাথে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, ও বাহ, ঠান্ডা ঠান্ডার হাওয়া ঠাওয়া পুইছে না একদম, ও দারুণ লাগছে দারুণ, কোনো কথা হবে না এত সুন্দর লাগছে জায়গাটা, ও হা। তার সাথে এই সুন্দর একটা সুন্দর একটা দৃশ্য, এটা সিজন টু, এটা হচ্ছে সপার স্টপ, আর উপরে কিন্তু এই মেট্রোর কাজটা হচ্ছে, মেঘলা ওয়েদার এখনও রয়েছে। আর এখানে খাবো হচ্ছে ফুচকা। হ্যাঁ তো গাইস, আমরা ওখান থেকে গোলগাপ্পা অর্থাৎ ফুচকা খেয়ে ভালোই আজকের বিকালটা কাটালাম, একটা পুরোনো বন্ধুর সাথে দেখাও হলো। আর এখানে দেখো বৃষ্টি হয়ে না পুরো জল 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 করছে, আর বাইকটা আমাকে আবার ওয়াশ করাতে হবে, বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এটার নাম কিন্তু এটার নাম কী নাম, এটা রায়পাড়া এ না থার্ড কী সব বলছি উল্টোপাল্টা, হ্যাঁ কী নাম রায়পাড়া তো, হ্যাঁ এটা রায়পাড়া ঠিকই তো, হ্যাঁ নপাড়া না নপাড়া নপাড়া রাইট, এটার নাম হচ্ছে নপাড়া গাইস। সিগনাল তো হয়ে রয়েছে, আজকে রাইড আছে, বিকালে কিন্তু খুব মজা করলাম আমি মা দুজনে মিলে। তো ভাবলাম কী করবো কী করবো, এমনি তো দোকানে কারেন্ট নেই, দোকান বন্ধ, তো ওই জন্য এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু কলকাপা ফলকাপা দিয়ে একদম সব চলো বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। এইখানটা আমি যতবার এসেছি এখানে কিন্তু জ্যাম আমি পেয়েছি এরকম, এবং সিগন্যালটা কিন্তু ওখানে বরাবরই থাকে। এখন ভিআইপি রোডে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 56, আর দেখো মেঘলা ওয়েদার কিন্তু এখনও কাটেনি, এখনও হয়ে রয়েছে,
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ঘুরে নিলাম, খুব সুন্দর একটা ঘুরে নিলাম। আর আজকে ছোট্ট কট্ট একটা ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগলো। মাকে নিয়ে অনেকদিন বেরোনো হয় না, এদিকে ওদিকে তো বেরোলাম। প্রথমে ভেবেছিলাম আমরা বাঙুরের সিঙ্গুরের ওদিকে যাবো, আর ওখানে গিয়ে ভাবলাম যে কী হবে ওখানে গিয়ে, বাট এখানেই থাকা যায়। ওখানে গেলে প্রায় আপ ডাউন হয়ে যাবে প্রায় 40-50 কিলোমিটার তো হয়ে যাবে সিঙ্গুরপুর গেলে। তো আমি ঠিক আছে ছাড়ো বা তো, এখান থেকে আমাদের ইকো পার্ক আছে 10-15 কিলোমিটার, আমি যত দূর যাবো ততদূর আমি ঘুরে চলে আসতে পারবো। ওই জন্য হলো যে চলো এখানে ইকো পার্কে গিয়ে ঘুরে আসি, বহুদিন আসিও নি। আর এরকম মেঘলা ওয়েদারে বেশ দারুণ লাগবে, সত্যি খুব সুন্দর একটা ওয়েদার ছিল আর খুব সুন্দর আমাদের লেগেছে আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চলো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন তোমরা ভালো করে সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই, সি ইউ নেক্সট ব্লগ গাইস।